হ্যালো স্ট্যান্ডার্ড 3 ছেলে মেয়েরা, তোমরা দেখো আমার শিক্ষক বইটায় আমি 141 নম্বর পাতা পড়াচ্ছি। 141 নম্বর পাতাতে দেখো ভয়ের দাগে আছে না মানুষের পরিবার। আগের দিনে আমি তোমাদের পড়িয়েছিলাম, দুটো দাগ করতেও দিয়েছিলাম, অনেকে কিন্তু উত্তর করে পাঠাওনি আমাকে। তো আমি এখনও ওয়েট করছি, সবাই বাড়ির কাজ করে আমাকে দেখাও। এরপরে আছে না মানুষের পরিবার, তাহলে যেগুলো মানুষের পরিবার নয় সেগুলো সম্বন্ধে আজকে আমি পড়াবো। দেখো না মানুষ বলতে মানুষ ছাড়া অন্য জীবজন্তু পশু পাখিকে বোঝায়, অর্থাৎ না মানুষের পরিবার হলো জীবজন্তু ও পশু পাখিদের পরিবার। মানুষের মতো অন্যান্য জীবজন্তুরাও খাওয়া দাওয়া চলাফেরা ঘুমানো ও বংশ বিস্তার করে থাকে, তাই মানুষের মতো এদেরও পরিবার আছে। তোমার মা যেমন তোমাকে সবসময় দেখাশোনা করেন, তেমনই জন্তুদের ক্ষেত্রেও তাই। ছোটো থেকে খাওয়ানো ও বড় করা, বড় হলে যখন সে হাঁটতে চলতে বা উঠতে শেখে ও নিজে নিজে খেতে শেখে তখন তাকে ছেড়ে দেয়, এবার সেই ক্ষুদ্র প্রাণীটি নিজে নিজে বড় হয়। মানুষের মতো কিছু কিছু প্রাণী আবার একসঙ্গেও থাকে, যেমন কাক পিঁপড়ে উইপোকা খরগোশ চড়ুই প্রভৃতি, এরা খাবার ভাগ করে খায়, আবার অপরের আক্রমণ একসঙ্গে প্রতিহত করে, এদের সামাজিক প্রাণী বলা হয়। তাহলে সামাজিক প্রাণী কাদের বলা হয়? না যারা খাবার ভাগ করে খায়, একে অপরের আক্রমণ একসঙ্গে প্রতিহত করে, তাদের বলা হয় সামাজিক প্রাণী। এবার আছে আবার কিছু প্রাণী আছে যারা একা একা থাকতে পছন্দ করে, এবং বাঘ সিংহ প্রজাপতি প্রভৃতি এরা যা পায় তা নিজেরাই খায়, আবার বাকি খাবার লুকিয়ে রাখে পরে খাবার জন্য। এরা নিজের খাবারের ভাগ কাউকে দেয় না, এদের অসামাজিক প্রাণী বলে। তাহলে সামাজিক প্রাণী কাদের বলে, অসামাজিক প্রাণী কাদের বলে তোমরা জেনে গেলে, তাই তো? এবার আছে দেখো নিচে কিছু প্রশ্ন ছোট ছোট। না মানুষ বলতে কি বোঝো? না মানুষ বলতে মানুষ ছাড়া সকল প্রাণীদের বোঝায়। মানুষের মতো পাখিদের কি আছে? মানুষের মতো পাখিদের পরিবার আছে। তারপরে আছে কাক ছাড়া আর কোনো আর কোন পাখিদের মানুষের মতো পরিবার দেখা যায়? চড়ুই পাখি। তারপরে বাচ্চা একটু বড় হলে কাকেরা কি করে? বাচ্চা একটু বড় হলে কাকেরা ওদের খাওয়ায় ও উড়তে শেখায়। কুকুর বিড়ালরা বাচ্চাদের কি করে? কুকুর বিড়ালরা বাচ্চা ছোট বাচ্চাদের দুধ খাওয়ায় ও খুব আগলায়, তাই তো? বড় হয়ে গেলে যেমন তোমরা করো, ছোট ভাইদের কি করো, আগলে রাখো, তো সেরকম বড় হয়ে গেলে পশু পাখিদের সঙ্গে বাচ্চাদের কি সম্পর্ক হয়? বড় হয়ে গেলে পশু পাখির বাচ্চাদের সঙ্গে বাঁধন আলগা হয়ে যায়, যে যার মতো ঘুরে বেড়ায়। তারপরে আছে তোমাদের পাড়ায় কারো বিপদ হলে তোমরা কি করো? আমরা সবাই তাদের পাশে গিয়ে দাঁড়াই। প্রাণীদের এরূপ বিপদে দাঁড়ানোর কোনো নজির তুমি পেয়েছো কি? নজির কি তুমি পেয়েছো? বলছে হ্যাঁ, কোনো কাক বা কোনো কুকুর কোনো বিপদে পড়লে কাকেরা বা অন্য কুকুরেরা তাদের সহযোগীদের পাশে এসে দাঁড়ায়। দেখেছো কি, যখন একটা কুকুর চিৎকার করে তখন বাকি কুকুরগুলোও ঘেউ ঘেউ করতে শুরু করে, তাই তো? মানে তারা তাদের সহযোগিতা করে। আমাদের মতো কি তারা কথা বলে সমস্যার সমাধান করে? তারা তো চিৎকার করে, সেটাই আমাদেরকে বুঝে নিতে হবে তাদের ভাষা। ব্যাপারে আছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। না মানুষ কাদের বলে উদাহরণ দাও। মানুষ ছাড়া অন্য পশু পাখি ও জীবজন্তুকে না মানুষ বলে, তা সেগুলো হচ্ছে গরু কুকুর বাঁদর ভোদর কাঠবেড়ালি প্রভৃতি পাখি প্রভৃতি না মানুষ। দলবদ্ধভাবে থাকার সুবিধা কী? একসঙ্গে অনেকে মিলে থাকলে সহজে কেউ বা কেউ কোনো প্রাণী আক্রমণ করতে পারে না, কেউ বা কোনো প্রাণী আক্রমণ করতে পারে না। বিপদ আপদ সহজে কাছে ঘেঁষে না, একজনের বিপদে অন্যরা সাহায্য করতে পারে। এবার আছে একসঙ্গে দল বেঁধে থাকে এমন কয়েকটা প্রাণীর নাম লেখো। পিঁপড়ে মৌমাছি উইপোকা প্রভৃতি পতঙ্গ, কাক চড়ুই হাঁস মুরগি প্রভৃতি পাখি, এবং সিংহ হাতি বাইসন হায়না বন্য মহিষ প্রভৃতি জন্তুরা একসঙ্গে দল বেঁধে থাকে। কোন কোন প্রাণী একা থাকতে ভালোবাসে? প্রজাপতি মাকড়সা গিরগিটি সাপ ব্যাঙ প্রভৃতি প্রাণী একা থাকতে ভালোবাসে। এবার আছে কি করে বোঝা যায় যে কাক সামাজিক প্রাণী? সামাজিক প্রাণী যারা মিলেমিশে থাকে তাদের সামাজিক প্রাণী বলে, তাই তো?
কাক মানুষের মতো তার বাচ্চাদের আগলায় আবার খাইয়ে দাইয়ে বড় করে। বাচ্চারা একটু বড় হলে তাদের উড়তে শেখায় কাক কেন, সমস্ত পশু পাখিরাই তাই করে। কোনো পশু পাখি যদি তাদের বাচ্চার কাছে আসতে চেষ্টা করে তখন সব কাক সেদিকে ধেয়ে আসে ও প্রচণ্ড চিৎকার করে সেই পশু পাখিকে তাড়িয়ে দেয়। কাকের এই সকল ব্যবহার সামাজিকতার লক্ষণ, তাই এটি সামাজিক প্রাণী। ঠিক আছে, এখানে আছে দেখো পরের পাতায়, মুখে মুখে বলো যারা একসঙ্গে মিলেমিশে থাকে তাদের কি বলে, তাদের সামাজিক প্রাণী বলে। না মানুষ বলতে কাদের বোঝায়, পশু পাখিদের বোঝায়। পাখিদের মধ্যে সামাজিক কারা, কাক চড়ুই শালিক। কীট পতঙ্গের মধ্যে দুটি সামাজিক প্রাণীর নাম বলো, কীট পতঙ্গ পিঁপড়ে মৌমাছি। পশুদের মধ্যে সামাজিক কারা, গরু ছাগল কুকুর। সামাজিক প্রাণী টিকা লিখতে বলছে, সামাজিক প্রাণী হচ্ছে এই চ্যাপ্টারটার মোস্ট ইম্পর্টেন্ট, তাই তো? সামাজিক প্রাণী, মানুষ বা একই জাতীয় প্রাণীরা একসঙ্গে বসবাস করলে সৃষ্টি হয় সমাজ। যারা এই রূপ একসঙ্গে থেকে পরস্পরের সহযোগিতা করে, বিপদে আপদে সহায়তা করে, তাদের সামাজিক প্রাণী বলে। মানুষ হচ্ছে সামাজিক প্রাণী। একইভাবে গরু ছাগল কুকুর বিড়াল হরিণ পিঁপড়ে আরশোলা মৌমাছি কাক চড়ুই প্রভৃতি প্রাণীরা একসঙ্গে বসবাস করে, তাই এরা সামাজিক প্রাণী। ঠিক আছে, নিচে আছে দেখো প্রশ্নগুলির উত্তর লেখো। প্রশ্নগুলি কি আছে না, সামাজিক প্রাণী বলতে কি বোঝো, কয়েকটি সামাজিক প্রাণীর নাম লেখো। তাহলে সামাজিক প্রাণী বলতে কি বোঝো, এখানে পড়েছো তোমরা সামাজিক প্রাণী যারা, দেখো এখানে আছে। তাহলে সামাজিক প্রাণী কাদের বলে, মানুষ একই জাতীয় প্রাণীরা একসঙ্গে বসবাস করলে সৃষ্টি হয় সমাজ, হচ্ছে সামাজিক প্রাণী। একসঙ্গে থেকে পরস্পরের সহযোগিতা করে, বিপদে আপদে সহায়তা করে, তাদের সামাজিক প্রাণী বলে। প্রথমে লিখবে যেসব প্রাণীরা, কয়েকটি প্রাণী সামাজিক প্রাণীর উদাহরণ, মানুষ সামাজিক প্রাণী, গরু ছাগল কুকুর বিড়াল হরিণ পিঁপড়ে আরশোলা মৌমাছি কাক চড়ুই প্রভৃতি প্রাণী। অসামাজিক প্রাণী এটার ঠিক উল্টোটা, সেটা হবে হচ্ছে যেসব প্রাণীরা একসঙ্গে থেকে একসঙ্গে থাকে না, এরা পরস্পরের সহযোগিতা করে না, বিপদে আপদে সহায়তা করে না, তাদের বলা হয় অসামাজিক প্রাণী। ঠিক আছে, এদের উদাহরণ হচ্ছে অসামাজিক প্রাণী যারা অসামাজিক, হ্যাঁ হচ্ছে গরু কুকুর বাঁদর ভোদর, এগুলো হচ্ছে সরি এগুলো না মানুষ প্রাণী। অসামাজিক প্রাণীর উদাহরণ হচ্ছে বাঘ সিংহ প্রজাপতি প্রভৃতি। এবার আছে না মানুষ বলতে কাদের বোঝায়, মানুষ ছাড়া অন্য পশু পাখি ও জীবজন্তুকে না মানুষ বলে। উদাহরণ হচ্ছে গরু কুকুর বাঁদর ভোঁদর কাঠবিড়ালি। এবার আছে দেখো না তাদের কি কোনো পরিবার হয়, তাদের না কোনো পরিবার হয় না। কাক সামাজিক প্রাণী, কাক কি প্রাণী, সামাজিক প্রাণী। কিভাবে বোঝা যায়, এই যে এই একটু আগে আমি আলোচনা করলাম ওটা লিখতে হবে। একসঙ্গে দলবদ্ধভাবে থাকে এমন পাঁচটি প্রাণীর নাম, মানে সামাজিক প্রাণীগুলোর নাম, দলবদ্ধভাবে থাকে। এই তো খানিকক্ষণ আগে পড়লাম, পিঁপড়ে মৌমাছি উপকা প্রভৃতি পতঙ্গ কাঠ চড়ুই হাঁস মুরগি প্রভৃতি পাখি, আবার সিংহ হাতি বাইসন হায়না বন্য মহিষ প্রভৃতি জন্তুরা। নিচে আছে দেখো শূন্যস্থান পূরণ করো, ড্যাশ বলতে প্রাণীদের বোঝায়, কি বলতে বলতো, না মানুষ বলতে। কাকেরা ড্যাশভাবে বসবাস করে, কাকেরা সামাজিকভাবে বসবাস করে বা দলবদ্ধভাবে বসবাস করে। ড্যাশ ও ড্যাশ সামাজিক পতঙ্গ, সামাজিক পতঙ্গের নাম লিখতে হবে। পিঁপড়ে আর কি সামাজিক পতঙ্গ, পতঙ্গ হলে প্রজাপতি, হ্যাঁ হয়ে গেছে, সামাজিক পতঙ্গ বলেছে, হ্যাঁ পিঁপড়ে মৌমাছি এগুলো হবে সামাজিক পতঙ্গ। আচ্ছা, ড্যাশ একা থাকতে ভালোবাসে, আর একটা ড্যাশ একা থাকতে ভালোবাসে, কে অসামাজিক প্রাণী, তাই তো? তারপরে ড্যাশ প্রাণীরা দলবদ্ধভাবে থাকে, সামাজিক প্রাণীরা। তারপরে আছে বাঘ না সিংহ অসামাজিক প্রাণী, বাঘ। তারপরে আছে প্রজাপতি না মৌমাছি সামাজিক প্রাণী, সামাজিক প্রাণী মৌমাছি। বড় হলে পশুদের সম্পর্কের বাঁধন, বড় হলে পশুদের সম্পর্কের বাঁধন মজবুত না আলগা হয়, বড় হলে পশুদের সম্পর্কের বাঁধন আলগা হয়। কাক তার বাচ্চাকে উড়তে না দৌড়তে শেখায়, উড়তে শেখায়। সামাজিক প্রাণীরা অন্যের বিপদে সাহায্য করে না, করে না, সামাজিক প্রাণীরা অন্যের বিপদে সাহায্য করে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তারপরে আছে তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে মূল্যায়নে।
মূল্যায়নের দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো, তিনের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে রেখো। এই দুটো দাগ তোমরা করে হোয়াটসঅ্যাপের গ্রুপে পোস্ট করবে। আর সকল ছাত্রছাত্রীদেরকে বলছি বাড়ির কাজ করে প্রত্যেক দিনের বাড়ির কাজ প্রতিদিন গ্রুপে পোস্ট করবে।